ছিল না গেলে কাই দিবেনি, আর আমাদের বুথ থেকে 100 করে লোক যেমন বেরোয়। তৃণমূলের নয়া হুমকি, মিছিলে না গেলে নাকি 100 দিনের কাজ দেওয়া হবে না। ঘাটাল ব্লকের কুরান গ্রামে তৃণমূল এমনই হুমকি দিচ্ছে বলে অভিযোগ। সেই হুমকির কথা সরাসরি জানালেন ওই গ্রামের মহিলারা। বুধবার দিনে মিছিলে না গেলে কাই দিবেনি, আর আমাদের বুথ থেকে 100 করে লোক যেমন বেরোয়, বলছে ওই বুথে আর আমাদের বুথে। কি কাজ দিবেন? জব কার্ড নাকি? যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নিয়ন্ত্রিত সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ বারিক, তিনি স্থানীয় সংবাদের সাংবাদিককে জানালেন, গত 6 সেপ্টেম্বর 2020 রবিবার হঠাৎ করে আমাদের ফেসবুক গ্রুপে একটা ভিডিও আছে, যেটাতে বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা যে বাড়িতে বাড়িতে হুমকি দিচ্ছে যে জব কার্ডের কাজ তাদের দেওয়া হবে না তৃণমূলের মিছিলে না এলে। ঘটনাটি প্রথম আমাদের গ্রাম পঞ্চায়েতের সোমানিয়া প্রধান ঝুমাদলীয়ের কাছে যাই, তারই নির্দেশ মতো আমি ওটাকে চিহ্নিত করে দেখি যে ঘটনাটি, ভিডিওটি যেটি বেরিয়েছে ওটি আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরান প্রাথমিক বিদ্যালয় সংসদ, অর্থাৎ 16 নম্বর সংসদ 21 নম্বর বুথের ঘটনা, যারা বিবৃতিটি দিয়েছেন তার যথারীতি ওই সংসদে যিনি গ্রাম পঞ্চায়েত সদস্য আছেন সম্মানীয় শান্ত ঘাঁটি, তার কাছে থেকে খবর নিই এবং তিনি বলেন যে বিষয়টি আমি খবর নিয়ে জানাচ্ছি। তিনি যেটি জানিয়েছেন টোটাল ঘটনাটি অসত্য এবং যাদের নাম ওখানে করা হয়েছে সুশীল অধিকারী এবং দোখাই অধিকারী, সুশীল অধিকারী কোনোদিনই কোনো পার্টির সঙ্গে যুক্ত নয়, তার ছেলে মনোজিৎ অধিকারী যার ডাকনাম মেজকা, তিনি তৃণমূল কংগ্রেস ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাথে যুক্ত। সুশীল অধিকারী কোনো অবস্থাতেই কোনোদিন কোনো পার্টির সঙ্গে যুক্ত থাকেননি, কোনো মিটিং মিছিলে আসেননি। অতএব ঘটনাটি ওই আমাদের ওই সংসদের পঞ্চায়েত সদস্য তার কাছ থেকে জানা এবং বিষয়টি যেটি ওদের কাছ থেকে জানা গেছে পুরো ঘটনাটি অসত্য এবং মিথ্যা ঘটনা। টিম স্থানীয় সংবাদের রিপোর্টে আমি সুনিতা রায়, স্থানীয় সংবাদ ঘাটাল। আজকে সারা বাংলায় মিছিল চলছে, আমি বেসিক্যালি ঘাটালটা বেছে নিয়ে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।